দর্শকবৃন্দ, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। দর্শকবৃন্দ, আজ 19শে ডিসেম্বর 2023 মঙ্গলবার। প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটি বিক্রয় কেন্দ্রে। দর্শকবৃন্দ, আমি মূলত পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ঘুরে থাকি শুধুমাত্র আপনাদের জন্য ভালো ভালো গরুর কালেকশন দেখানোর জন্য। সেই ভালো ভালো গরুর কালেকশন দেখানোর জন্যই আজকে আমি চলে এসেছি নদিয়া জেলার নবদ্বীপ থানার অন্তর্গত বাবলালি গ্রামে। আর এখানে একজন বিক্রেতা, তিনি আমাকে ফোন করেছিলেন যে সেই বিক্রেতার কাছে তিনটে গরু রয়েছে বিক্রির জন্য। দর্শকবৃন্দ, আমি তাই এখানে চলে এসেছি। আজকে আমি দেখাবো পুরো ভিডিও জুড়ে তিনি কেন এই তিনটে গরু বিক্রি করতে চাইছেন এবং কত দাম চাইছেন, সমস্ত তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দর্শকবৃন্দ। আচ্ছা দাদা, আপনার নামটা কি দর্শকদেরকে একটু বলুন। না, আমার নাম নিমাই দেবনাথ। নিমাই দেবনাথ। আর আপনার এখানকার অ্যাড্রেস? বাবলারি গ্রাম পঞ্চায়েত, নদিয়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ। আর আপনার রামচন্দ্রপুর পাবনাপাড়া মিত্রভাটার কাছে আমার বাড়ি। দর্শকবৃন্দ, এখানকার অ্যাড্রেস হচ্ছে নদিয়া জেলার অন্তর্গত আপনার নবদ্বীপ থানার বাবলারি গ্রাম পঞ্চায়েত। দর্শকবৃন্দ, আপনারা যারা আসতে চাইছেন, দাদার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে, নাম্বারে কিন্তু আপনারা কল করে নেবেন। তো চলুন দর্শকবৃন্দ, দাদার সংগ্রহে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে একটু দেখে নেওয়া যাক। আচ্ছা দাদা, আপনার কাছে বিক্রির জন্য কটা গরু আছে? তিনটে। তিনটে গরু আছে। দর্শকবৃন্দ, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি পাঞ্জাবি বকনা রয়েছে দাদার কাছে, আর এদিকে একটি গাভী রয়েছে, লাল গাভী, ঠিক আছে, এটা আপনার সাহিওয়াল ক্রস, আর ওই দিকে একটি বকনা রয়েছে। এবার যে মূল বিষয় সেটা হচ্ছে এই গরুগুলো দাদা কোথা থেকে সংগ্রহ করেছিলেন এবং কেনই বা বিক্রি করতে চাইছেন, এই বিষয়টা একটু জেনে নেওয়া যাক। আচ্ছা দাদা, আপনি এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এগুলো পাঞ্জাব থেকে আনিয়েছিলাম, দুটো বকনা। পাঞ্জাব থেকে এনেছিলেন, তাই তো? এখানে যে বকনাটা আমি দেখতে পাচ্ছি, এটা তিনি পাঞ্জাব থেকে নিয়ে এসেছিলেন, আর ওই দিকে যে বকনা রয়েছে ওটাও তিনি পাঞ্জাব থেকে নিয়ে এসেছিলেন। আর এই গরুটা কোথা থেকে নিয়েছিলেন? এটা আমার ঘরের গরু। এটা আপনার ঘরের, তাই তো? তা আপনি এই যে পাঞ্জাব থেকে নিয়ে আসার পরে আপনি বিক্রি করতে চাইছেন, এর কারণটা কি, কি কারণে আপনি বিক্রি করতে চাইছেন? কারণ হচ্ছে আমার এগুলোকে তো রোজ দুবার করে স্নান করানোর দরকার। হ্যাঁ, দুবার একবার স্নান করানো, এখন একবার হলো, গরমকালে দুবার স্নান করানোর দরকার হয়। হ্যাঁ, সেই স্নান করানোর জলটা আমার আগে একজনের খালে গেছিল, তখন মনা করেনি, তাই এনেছিলাম। এখন সে নিষেধ করছে তার খালে জল যেতে দেবে না, তাই অতএব আমার গরুগুলো স্নান করানোর অসুবিধার জন্য বেঁচে দিচ্ছি। অশোকবৃন্দ, মূল কারণ হচ্ছে এই ধরনের গরু আপনারা জানেন যে হলস্টাইন ফ্রিজিয়ান গরু, ওদেরকে প্রতিদিনই স্নান করাতে হয়, আর জল নিকাশের ব্যবস্থা নেই, সেই অসুবিধার জন্য পাশের বাড়ি যে কমপ্লেন জানিয়েছে এই বিষয়টা নিয়ে, তাই দাদা কিন্তু গরু আর রাখতে চাইছেন না, তিনি বিক্রি করতে চাইছেন। তা আমাদেরকে এবার বলুন, এই যে এখানে যে হলস্টাইন ফ্রিজিয়ান বকনাটা দেখতে পাচ্ছি, এর ডিটেলসটা একটু জানান। এটা আপনার প্রেগনেন্ট আছে নাকি? চার মাস পূর্ণ হয়ে গেছে, পাঁচ মাসে পড়েছে। পাঁচ মাসে পড়েছে। দর্শকবৃন্দ, আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুবই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি হলস্টাইন পাঞ্জাবি বকনা, এটা চার মাসের প্রেগনেন্ট আছে, পাঁচ মাসে পড়েছে, আর এখন দাঁত দেখেছেন? দাঁত দুদাঁত, দুদাঁতের প্রথমবার বাচ্চা দেবে। দর্শকবৃন্দ, আপনারা যারা এই ধরনের গরু খুঁজছেন অবশ্যই নিতে পারেন, খুবই সুস্বাস্থ্যের অধিকারী একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন। এবার মূল বিষয় হচ্ছে দামের একটা ব্যাপার আছে, দাদা কেমন দাম চাইছেন এই গরুটির সেটার আমি একটু জানার চেষ্টা করছি। আচ্ছা দাদা, আপনি এটার দাম কত চাইছেন? 65,000 টাকা। 65,000 টাকা। দর্শকবৃন্দ, খুবই সুন্দর একটি পাঞ্জাবি বকনা, পাঁচ মাসের প্রেগনেন্ট, আপনারা যারা নিতে চাইছেন স্ক্রিনের মধ্যে দাদার নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন। দাম চাইছেন 65,000। 65,000 চাইছে মানে যে 65,000ই দিতে হবে আপনাদেরকে তা নয়, আপনারা কিন্তু দাম দর করার সুযোগ পাবেন, ফোনে কিন্তু কথা বলে নেবেন। আর এখানকার অ্যাড্রেস হচ্ছে নবদ্বীপ বাবলারি গ্রাম পঞ্চায়েত। চলুন দর্শকবৃন্দ, দাদার সংগ্রহে আর যে একটি গাভী রয়েছে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি। দর্শকবৃন্দ, আপনারা আমাদের কাছে হরিয়ানা চুক্তি প্রিমিয়াম কাউম্যাট পাবেন, যার রয়েছে পুরো 5 বছরের গ্যারান্টি। আপনারা যদি কেউ এই প্রিমিয়াম কাউম্যাট অর্ডার করতে চান, তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করতে পারেন। দর্শকবৃন্দ, আমরা এই কাউম্যাট অল ওয়েস্ট বেঙ্গল হোম ডেলিভারি করে থাকি, তাই আপনি একটি, দুটি বা একাধিক কাউম্যাট নিতে চাইলে আমরা আপনার বাড়িতে সেই কাউম্যাট
পৌঁছে দেব। দর্শকবৃন্দ, এছাড়াও আপনারা আমাদের কাছে ভুট্টার সাইলেজ এবং অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার ঘাসের সাইলেজ পাবেন, যেটা আমরা অতি কম মূল্যে পশ্চিমবাংলার সমস্ত জেলাতে পৌঁছে দিয়ে থাকি। তাই দর্শকবৃন্দ, আপনার ফার্মের খরচ কমাতে আপনি যদি সাইলেজ অর্ডার করতে চান, তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন। তাহলে চলুন দর্শকবৃন্দ, মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। এই যে এই গাভীটা আমি দেখতে পাচ্ছি, এটা আপনার কত নম্বর বিয়ানের গাভী? পাঁচ বিয়ানের। পাঁচ নম্বর বাচ্চা দিয়েছে, তাই তো? এখন প্রতিদিন কতটা দুধ পাচ্ছেন? দশ কেজি সারাদিনে। সারাদিনে দশ কেজি পাচ্ছেন। এখন সাথে বাচ্চা কি আছে? এরে বাচ্চা। এরে বাচ্চা কতদিনের বাচ্চা? চার পাঁচ মাস। পাঁচ মাসের বাচ্চা, এখনও দুধ পাচ্ছেন দশ কেজি, তাই তো? আর তাহলে এটা আপনি দাম কত চাইছেন? পঞ্চান্ন হাজার টাকা। পঞ্চান্ন হাজার টাকা। দর্শকবৃন্দ, দাম চাইছেন পঞ্চান্ন হাজার টাকা। অবশ্যই স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন। চলুন দর্শকবৃন্দ, দাদার সংগ্রহে আর যে একটি বগনা রয়েছে, সেই বগনাটির বিস্তারিত তথ্য একটু আপনাদের সামনে তুলে ধরা যাক। আচ্ছা দাদা, এই বগনাটি আপনি কতদিন আগে নিয়ে এসেছেন? এটা হচ্ছে এগারো মাস একই সঙ্গে আনা। একই সঙ্গে এনেছেন, মানে এগারো মাস আগে নিয়ে এসেছেন, তাই তো? আর তাহলে এটা কি বর্তমানে প্রেগনেন্ট আছে? হ্যাঁ, সতেরো দিন হলো সিমন্স করিয়েছে। সতেরো দিন হলো। দর্শকবৃন্দ, মাত্র সতেরো দিন হয়েছে এটাকে বীজ দেওয়া হয়েছে, তার মানে এখনও নিশ্চিত বলা যাবে না, আবার হয়ে যেতেও পারে। তাই আপনারা যারা নিতে চাইছেন এই জোড়া বকনা, জোড়া পাঞ্জাবি বকনা একসঙ্গে নিতে পারেন। এই বকনাটির দাম কেমন চাইছেন দাদা, সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। আচ্ছা দাদা, কত হলে আপনি এটাকে ছাড়বেন? চল্লিশে ছাড়বেন, তাই তো? অসুবিধা, আগের যে বকনাটি আপনাদেরকে দেখালাম ওটার দাম চাইলো পঁয়ষট্টি হাজার টাকা, এটার দাম চাইছেন চল্লিশ হাজার টাকা। আর এই দুটো বগনা কি পাঞ্জাব থেকে আনা? পাঞ্জাব থেকে আনা। দুটো বগনা কিন্তু পাঞ্জাব থেকে নিয়ে এসছেন, খুবই এগারো মাস ধরে খুবই যত্নের সঙ্গে পালন করেছেন, কিন্তু জল নিকাশের ব্যবস্থা নেই বলে তিনি বাধ্য হয়েই এই দুটো বগনা বিক্রি করতে চাইছেন। তাই আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনের মধ্যে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর দর্শকবৃন্দ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দর্শকবৃন্দ, ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আগামী দিনে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।